উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতির এই ভিডিওতে আমরা টলেমির উপপাদ্যের প্রমাণ দেখব। এই প্রমাণটা আমরা দুটো বর্গে ভাগ করে দেখব, তাহলে প্রমাণটা যেহেতু একটু বড় তাই আমরা ভাগ ভাগ করে দেখলে প্রমাণটা আমাদের আস্তে আস্তে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে প্রমাণ শুরু করা যাক। দেখো, টলেমির উপপাদ্যে প্রমাণের আমরা প্রথমে যে হচ্ছে ওই গত ভিডিওতে সাদা বিশেষ নির্বাচন অর্জন করার পর আমরা একটি অঙ্কন করে নিয়েছিলাম। তাহলে অঙ্কনকে কী করেছিলাম, যেহেতু কোন বিএসসি ছোট ছিল কোন ডিএসসি অপেক্ষা, আমরা সেই কোন বিএসসি এ সমান করে এডি বাহুর সাথে কোন ডিএপি অঙ্কন করে নিয়েছিলাম। সেই অঙ্কন থেকে আমাদের প্রমাণ শুরু হবে। তাহলে কি আমরা যে প্রমাণ করেছিলাম, যে দেখো অঙ্কন করেছিলাম, সেই অঙ্কনটাই আমি এখানে লিখব, কোন বিএসসি ইকুয়ালস টু কোন ডিএপি। এই অঙ্কন থেকে আমার এখন প্রমাণ শুরু হবে। তাহলে দেখো কিভাবে হয়। দেখো, এই দুটি কোণের সাথে, এই দুটি কোণ পরস্পর সমান, অঙ্কন অনুসারে এই উভয় পক্ষের সাথে, মানে উভয় কোণের সাথে আমার এই কোণ সিএপি, দেখো তো এইটা কোণ বিএসসি, এটা কোণ ডিএপি, এই দুটোর মাঝখানে কোণ সিএপি অবস্থিত, সেই কোণ সিএপিটা আমি নিয়ে উভয় কোণের সাথে এখন যোগ করে দেব। তাহলে কোণ বিএসসি প্লাস কোণ সিএপি ইকুয়ালস টু কোণ ডিএপি প্লাস কোণ সিএপি। একটি সমীকরণের উভয় পক্ষে যদি আমি একই জিনিস যোগ করি তাহলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। এখন দেখো তো, কোণ বিএসসি আর সিএপি এই দুটো কোণ যোগ করলে এই সমগ্র কোণটা পাই, এই সমগ্র কোণটা হচ্ছে কোণ বিএপি। তাহলে আমি লিখতে পারি কোণ বিএপি। আবার এই দুটি কোণ আমি যদি কোণ সিএপি আর ডিএপি এই দুটো কোণ যোগ করি তাহলে এই পুরা কোণটা আমরা পাবো, এই পুরা কোণটাকে আমি কোণ সিএডি দিয়েও চিহ্নিত করতে পারি। আচ্ছা, এতটুকু আসার পরে আমার এখন দুটি ত্রিভুজ নিয়ে আমার কাজ করতে হবে। কী কী ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, দেখো আমার যে দুটি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজ এ বি পি, ত্রিভুজ এ বি পি। এই এ বি পি ত্রিভুজটি আমি এখানে লাল রং দিয়ে চিহ্নিত করলাম, এই যে এই ত্রিভুজ। আর ত্রিভুজ আমার আরেকটা যে দরকার, এ সি ডি, এ সি ডি, এটি আমি লাল কালি দিয়ে অন্য ধরনের প্যাটার্নে বা অন্য রঙের অন্য ধরনের দাগ দিয়ে চিহ্নিত করলাম, এরকম আর আড়ি দাগ দিয়ে, ঠিক আছে। এই দুটি হচ্ছে আমার ত্রিভুজ। আচ্ছা, এই দুটি ত্রিভুজে আমার কী কী পাবো, দেখো এই দুটি ত্রিভুজে আমি অলরেডি একটা জিনিস পেয়েছি, কোন বিএপি ইকুয়ালস টু কোন সিএডি। এই যে দেখো, আমি যদি এখানে মার্ক করি কোন বিএপি, এই যে এই কোণ, এই কালো রঙের এই কোণ ইকুয়ালস টু এই যে এই কোণ, এই দুটো কোণ সমান পেয়েছে। আর কী কী আছে দেখো তো, কোন এ বি ডি ইকুয়ালস টু কোন এ সি ডি, দেখো কোন এ বি ডি, এই যে এই কোণ এ বি ডি ইকুয়ালস টু কোন এ সি ডি। বলতো এরা সমান কেন হলো, এরা সমান হলো কারণ দেখো এই দুটি কোণই এই যে এডি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, এডি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। এই যে দেখো এই এডি চাপ, এই এডি চাপের উপর এটা একটা বৃত্তস্থ কোণ, এটা আর একটা বৃত্তস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণের কারণে এই দুটো কোণ পরস্পর সমান। আর কী কী আছে দেখো তো, তাহলে দেখো এই দুটো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান, তাহলে অবশিষ্ট যে কোণটা থাকবে সেটাও কি সমান হবে, তাহলে অবশিষ্ট কোণ এ পি বি, এই কোণ এ পি বি, এটা হচ্ছে এ একটা কোণ অবশিষ্ট ছিল, আর যে কোণটা অবশিষ্ট ছিল সেটা হচ্ছে অবশিষ্ট কোণ এ ডি সি, এই যে এ ডি সি এ কোণটা অবশিষ্ট ছিল। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণই সমান, তিনটি কোণ সমান হলে তারা কী হয়, অতএব ত্রিভুজদ্বয় সদৃশ কোণী। তাহলে সদৃশ কোণী ত্রিভুজের কী হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হয়। তাহলে আমরা কী লিখতে পারি, বিপি, দেখো বিপি ডিভাইডেড বাই সিডি, যেহেতু এই যে এইরকম ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি তোমার হচ্ছে সদৃশ কোণী বা সদৃশ, তাহলে বিপি বাই সিডি, দেখো এই যে বিপি বাই সিডি একই অনুরূপ বাহু, ইকুয়ালস টু আমি লিখতে পারি এবি বাই, এবি বাই এই এসি, এবি বাই এসি, শেষ। তাহলে এটাকে যদি আমি একটু আর গুণ করি বা বজ্রগুণন করি তাহলে লিখতে পারি এসি ইনটু বিপি ইকুয়ালস টু এবি ইনটু সিডি। এখন একটু আমার প্রমাণের দিকে খেয়াল করো তো, আমার যে এই জিনিসটা এসেছে, এই যে
এসি ইন্টু বিপি ইকুয়ালস টু এবি ইন্টু সিডি। তো দেখো তো আমার এখানে দরকার হচ্ছে এসি ইন্টু বিডি, বিডি সেই বিডি এর একটি অংশই কিন্তু বিপি। আমি কোন দিকে যাচ্ছি প্রমাণ এটা তো তোমরা বুঝতে পারছো আশা করি। আবার দেখো তো এবি ইন্টু সিডি একটা অংশ কিন্তু চলে এসেছে অলরেডি, তাহলে আমার আরেকটা অংশ বের করে কি যোগ করে দিলেই হয়ে যাবে না? এবং আরেকটা অংশে দেখো তো আমি এখানে এবির সাথে তোমার এসির সাথে, এসির সাথে আমি বিপি পেয়েছি, মানে বিডি কর্নার অল্প একটু অংশ পেয়েছি, আরও একটি অংশ পিডি বাকি আছে। এই পিডিটা আমরা আগামী পর্বে দেখব যে কিভাবে আমি এখানে এসি ইন্টু বিপি পেয়েছি। আগামী পর্বে একই ধরনের ক্যালকুলেশন করে আমি দেখাবো যে এসি ইন্টু পিডি কীভাবে পাওয়া যায়, তখন ওটি পাওয়ার পরে আমরা যোগ করলে দেখবো যে প্রমাণ চলে আসবে। তাহলে আগামী পর্বে আমরা দেখব অবশিষ্ট প্রমাণটুকু।